ইউরোপীয় ইউনিয়ন আর ব্রিটেন আলাদা হয়ে যাওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে প্রবেশের চাপ বাড়ে। আগে যারা ব্রিটেন যেতেন স্থায়ী বসবাসের সুযোগ না থাকায় তাদের পছন্দের তালিকায় জায়গা করে নেয় আয়ারল্যান্ড। স্পেন, ইতালি, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের আয়ারল্যান্ডে আসার ইচ্ছে থাকলেও এখন অনেকেই প্রবেশের আশা ছেড়ে দিয়েছেন। এর মূল কারণ দেশটির আবাসন সংকট। এখানের স্থানীয় বাসিন্দারা যেখানে বছরের পর বছর অপেক্ষা করেও একটি বাড়ি ভাড়া পান না, সেখানে নতুন কেউ প্রবেশ করে বাড়ি ভাড়া পাবার কথা যেন চিন্তাও করতে পারেন না। এখানে বসবাস করা ভুক্তভোগী বাংলাদেশিরা জানেন একটি বাড়ি ভাড়া পাওয়া কত কঠিন, তাই যারাই আয়ারল্যান্ডে আসতে চান তারা যেন আগেই বাড়ি ঠিক করে প্রবেশ করেন। এমনই পরামর্শ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। অন্যান্য দেশ থেকে যারা আসতেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কাজের চিন্তা না করে আপনারা বাসা কীভাবে পাওয়া যায় বা আবাসন ব্যবস্থা কীভাবে আপনি করে আসবেন এই চিন্তাটা আগে করে আসবেন। যারাই মুভ করতে চান আয়ারল্যান্ডে অবশ্যই আপনারা বাসা নিশ্চিত করে তারপরে মুভ করবেন। আত্মীয় পরিজনের মাধ্যমে বাসা ঠিক করে তারপরে আপনারা এখানে মুভ হইবেন, না হয়তো এখানে আইসে আপনারা চরম সংকটের মধ্যে পড়বেন। ব্যবসায়ীরাও বলছেন আবাসন সমস্যার কারণে সৃষ্টি হয়েছে কর্মী সংকট, যার কারণে ব্যবসা চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। হাউজিং সংকট যদি সমাধান না করতে পারে তাহলে কিন্তু ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানও ঠিক মতো দাঁড় করাতে পারবে না। এদিকে গেল কিছুদিন আগে ডাবলিনে একটি বাড়ি ভাড়া দেওয়া হবে এমন খবর প্রচারের পর প্রায় 3,500 মানুষ জড়ো হন ওই বাড়ির সামনে। স্থানীয় গণমাধ্যমেও ফলাও করে প্রচার হয় সেই খবর। আয়ারল্যান্ডে শুধুমাত্র হাউজিং সমস্যা যদি সমাধান করা যায় তাহলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এখানে এসে তাদের নিজেদের ভাগ্যের চাকা যেমন ঘোরাতে পারে দ্রুত, তেমনই আয়ারল্যান্ড ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আইরিশ সরকারের কাছে এখানের স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের একটাই প্রত্যাশা, দ্রুত এই আবাসন সমস্যার সমাধানের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।